নমস্কার বন্ধুরা, টার্গেট WBP ইউটিউব চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম। WBP 2020 কনস্টেবলের প্রিলিমিনারি এক্সামের কাট অফ কত যেতে পারে সেই নিয়ে আজকের ভিডিওটা। তোমাদের আগেই বলে রাখি যে কোনো পরীক্ষার কাট অফ তিন চারটে বিষয়ের উপর নির্ভর করে। প্রশ্নের লেভেল, দুই নম্বর পোস্ট কতগুলো, তিন নম্বর প্রতিযোগিতা কীরকম। এই তিনটি বিষয়ের মধ্যে এক নম্বর বিষয় প্রশ্নের লেভেল অর্থাৎ প্রশ্নটা কিন্তু আমরা হাতে পাইনি, তাই সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব না। দুই নম্বর বিষয়ে রয়েছে পদের সংখ্যা, তো এবার ছেলেদের পদের সংখ্যা রয়েছে 7000+, মেয়েদের রয়েছে 1100+। আর তিন নম্বর বিষয়ে রয়েছে প্রতিযোগিতা কীরকম। তোমরা চারপাশে চারিদিকে কান পাতলেই শুনতে পাবে যে কোনো ছেলে বা মেয়ে WBP-র জন্য খাটছি বলছে। দু তিন বছর আগেও কোনো বন্ধুকে রাস্তায় জিজ্ঞেস করলে কিরে কোথায় যাস, বলতো ঘুরতে যাই, কিন্তু এখন জিজ্ঞেস করলে বলে অমুক স্যারের কাছে WBP-র জন্য কোচিং নিচ্ছি। তো বুঝতেই পারছো প্রতিযোগিতার লেভেলটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে আমাদের। বিএড করা ছাত্র, MBA করা ছাত্র, ইঞ্জিনিয়ার করে WBP-র জন্য খাটাখাটনি করছে। তো কথা না বাড়িয়ে বন্ধুরা কাট অফ, ছেলেদের কাট অফটা প্রথমে দেখে নেব আমরা, ছেলেদের কাট অফ কত যেতে পারে। তো দেখে নেওয়া যাক ছেলেদের কাট অফটা কত যেতে পারে। দেখো ইউআরদের 35+ রেখেছি, OBC B 34+, OBC A 31+, SC 33+, আর ST-দের 28+। তোমরা বলতেই পারো যে দাদা কাট অফ এত হাই, আবার অনেকের মনে হতে পারে যে কাট অফটা এত কম। তো বন্ধুরা, তো সেটা তোমাদের নিজস্ব ব্যাপার, তোমরা নিজে নিজে মনে করতেই পারো, অনুমান করতেই পারো। তবে প্রতিযোগিতা যেরকম রয়েছে বর্তমানে এটা স্বাভাবিক। তো তোমরা সবাইকে বলবো টার্গেট রাখবে 40+, একদম ছেলেদেরকে বলবো টার্গেট রাখবে 40+। 40+ যদি টার্গেট রাখো তাহলে কোনো চিন্তা থাকবে না তোমাদের, একদম কোনো চিন্তা থাকবে না তোমাদের, 40+ সবাই রাখবে টার্গেট। এবার মেয়েদের কাট অফটা দেখে নেওয়া যাক বন্ধুরা। তো দিদি বা বোন রয়েছে তোমরা, ইউআরদের তোমরা রাখবে 30+, যারা ইউআর রয়েছে, OBC বি যারা রয়েছে 28+ রাখবে, OBC এ যারা রয়েছে 24+, SC যারা রয়েছে 26+, আর ST-দের বলবো 23+। তো দিদি বা বোন যাই থাকো না কেন, তোমরা ভিডিওটা যদি দেখো তাহলে তোমরা সবাই 35+ স্কোর করে আসবে, 35+ স্কোর করে আসবে, তাহলে কোনো চিন্তা থাকবে না। এই কাট অফটা বন্ধুরা হুবহু মিলবে তা আমি বলছি না, সবটাই আমার 3 বছরের অভিজ্ঞতা আর একজন 2019-এর সফল ক্যান্ডিডেটের অনুমান। তোমাদের কি মনে হয় কাট অফ মিলবে কি না, কমেন্ট করে জানাও আমাকে। যদি ভিডিওটা তোমাদের উপকারে লাগলো বলে মনে হয় তাহলে অবশ্যই লাইক আর বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। যদি আমার কাছ থেকে এরকম ভিডিও আরও দেখতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। বন্ধুরা আগেই বলে রাখি যে এটা আমার নিজস্ব অনুমান, একজন সফল ক্যান্ডিডেট এবং 3 বছর 2018 থেকে পরীক্ষা দিয়ে আসছি, মোটামুটি 7-8টা পরীক্ষা দিয়েছি আমি। তো সেই থেকে আমি অনুমান করছি যে এরকম কাট অফটা যেতে পারে তোমাদের। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে।